এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস। মঙ্গলবার রয়েছে বিরোধী জোটের বৈঠক এবং আজ অর্থাৎ সোমবার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং তার আগেই মল্লিকার্জুন খড়গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তুলতে চিঠি দিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস। মঙ্গলবার রয়েছে বিরোধী জোটের বৈঠক এবং আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। তার আগে মল্লিকার্জুন খড়গে ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তুলতে চিঠি দিচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দেবেন মল্লিকার্জুন খড়গে ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তুলে নেওয়ার জন্য। জগদীপ ধনখড়কে চিঠি কংগ্রেস সভাপতি। ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই তৃণমূলের পাশে কংগ্রেস। ডেরেকের সাসপেনশন তুলতে খড়গের চিঠি, রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি মল্লিকার্জুন খড়গে, জগদীপ ধনখড়কে চিঠি কংগ্রেস সভাপতির। আপনারা জানেন মঙ্গলবার বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের এবং তার আগে তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস। ডেরেক ওব্রায়েনকে সাসপেনশন করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশন তুলতে মল্লিকার্জুন খড়গের চিঠি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস। ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তুলতে জগদীপ ধনখড়কে চিঠি মল্লিকার্জুন খড়গে। আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন এবং মঙ্গলবার অর্থাৎ আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছেন এবং সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তার আগে তৃণমূলের পাশে দাঁড়ালেন মল্লিকার্জুন খড়গে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি জানা যাচ্ছে, তার আগে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মল্লিকার্জুন খড়গে চিঠি দিলেন রাজ্যসভার চেয়ারম্যানকে? একেবারেই তাই। দেখো, আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে এবং ঠিক তার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েনকে যে তার উপর যে সাসপেনশন রয়েছে রাজ্যসভা থেকে, সেই সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। গোটা বিষয়টি হয়েছিল, অর্থাৎ এই যে স্মোক অ্যাটাক সংসদে, সেটি হয়েছিল 13ই ডিসেম্বর এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 14ই ডিসেম্বর সংসদে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সাংসদরা, তারা এই গোটা ঘটনায়, অর্থাৎ এই স্মোক যে অ্যাটাক হয়েছে সেটা কিভাবে হলো, এই গোটা বিষয়ে বিবৃতি দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছিলেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এই বিষয়ে কোনো রকম কথা, একেবারে ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এই যে মল্লিকার্জুন খড়গে একেবারে কালকেই, আগামীকালই রয়েছে বিরোধী জোটের বৈঠক এবং ঠিক তার আগে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মল্লিকার্জুন খড়গে তথা কংগ্রেস নেতৃত্ব, কতটা তাৎপর্যপূর্ণ এটি? একদম একদম সোনালী, এই মুহূর্তে আমি সংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সাংসদদের যে বৈঠক এবং কংগ্রেস এই চারটে পাঁচটা রাজ্য বিশেষ করে যে একটা পর্যদুষ্ট হওয়ার পর কংগ্রেসের মধ্যেও তো একটা রিথিঙ্কিং পর্যালোচনা চলছে এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠকও ডাকা হয়েছে। সেখানে কিন্তু একটা জিনিস বারবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মূলত সোনিয়া গান্ধী, একটা রাজনৈতিক লাইন নিচ্ছেন, কৌশল নিচ্ছেন, সেটা হচ্ছে যে সব দিক থেকে তৃণমূল কংগ্রেস
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে এনগেজমেন্টটা, যে মানে একটা রাজনৈতিক সম্পর্ক অনেকটাই বিনষ্ট হয়ে গেছে, সেইটা যাতে বিনষ্ট না হয় এবং এর জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যে একটা ভূমিকা ছিল, যে সেটা একটা একটা অ্যারোগ্যান্স বলবো নাকি একটা পুরনো জমিদারি স্টাইল বলবো বা ওভার কনফিডেন্স ছিল চারটে রাজ্য নির্বাচনে, যাই হোক, বেটার লেট দ্যান নেভার, মানে একটা বোঝাপড়া জায়গায় কিন্তু এসেছে। এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গেও কথা হয়েছে এবং খার্গে যেভাবে এই ডেরেকের ব্যাপারে, এটা তুমি একদম স্বর্ণালী ঠিক বলছো যে রাজনীতিতে তো পারসেপশন খুব ইম্পর্টেন্ট। এখন এখানে একটা প্রতীকী বার্তা যে একটা একটা জোট বাড়ছে এবং এখানে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আসন সমঝোতা হবে কি না, এবং আর একটা প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের কটা আসন কংগ্রেসকে মানে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, দুটো আসনের কথা এখন আসন নিয়ে আলোচনা হবে, 1:1 বোঝাপড়া যেগুলো মমতার প্রস্তাব ছিল এতদিন ধরে তারা গুরুত্ব দেয়নি, সেই বিষয়গুলো আগামীকাল ইন্ডিয়ার বৈঠকে সেগুলো কিন্তু আলোচনায় উঠে আসবে এবং সেগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন। আজকেও সন্ধ্যাবেলা কয়েকজন নেতার সঙ্গে তার বৈঠক হবে, কংগ্রেসের সঙ্গে তার কিন্তু আলাপ আলোচনা ঘরোয়াভাবে চলছে। সুতরাং এটা একটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 3:30 থেকে সাংবাদিকদের সঙ্গে একটা মানে মুখোমুখি একটা চা চক্র আছে এবং সেখানেও তিনি তার বক্তব্য রাখবেন এই ব্যাপারে, ইন্ডিয়ার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গিটা কি হবে। এবং তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটা আছে পরশু। এখন মূল জিনিসটা দাঁড়াচ্ছে বিরোধী জোট, সেখানে কংগ্রেস এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকার সময়, এবং এটা অন্য আঞ্চলিক দলের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য, স্ট্যালিন কিংবা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কমিউনিস্টদের সঙ্গে একটা ওখানে কংগ্রেসের বোঝাপড়া আছে, মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে কেন মমতার কিন্তু একটা শর্ত থাকবেই যে কমিউনিস্টদের সঙ্গে সম্পর্কটা ছেদ করে রাজ্যে কংগ্রেস যাতে তৃণমূল কংগ্রেসের সাথে আসন সমঝোতায় আসে, কেননা কমিউনিস্টরা থাকলে কমিউনিস্টদের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বোঝাপড়া হওয়া খুব মুশকিল আছে। এখন এই বিষয়গুলো আগামী দিনে আরো স্পষ্ট হবে স্বর্ণালী, যে কোন দিকে রাজনীতির এগোবে। স্বর্ণালী ধন্যবাদ আপনাকে জয়ন্ত দা। জগদীপ ধনখড়কে চিঠি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের, ডেরেক ও ব্রায়েনের সাসপেনশন তুলতে মল্লিকার্জুন খড়গের চিঠি। বিরোধী জোটের বৈঠক রয়েছে মঙ্গলবার এবং ঠিক তার আগে তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস নেতৃত্ব। রাজ্যসভার চেয়ারম্যানকে ডেরেক ও ব্রায়েনের সাসপেনশন তুলতে চিঠি মল্লিকার্জুন খড়গের।